নমস্কার বন্ধুরা, মিসেস খানাওয়ালি চ্যানেলের পক্ষ থেকে আমি টুম্পা আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ ও সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ ফুলকপির মালাইকারি। চলো তাহলে শুরু করা যাক। ফুলকপির মালাইকারি বানানোর জন্য এখানে 500 গ্রাম ওজনের একটা ফুলকপি এরকম বড় বড় টুকরো করে কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কপিটা সাইডে রেখে দিয়ে ফোড়নের জন্য কিছু মশলা রেডি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 6টা গোটা গোলমরিচ, 1টা ছোট সাইজের তেজপাতা, 1টা গোটা শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, 1টুকরো দারচিনি, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি 1টা থেঁতো করা এলাচ। ফুলকপির মালাইকারি বানানোর জন্য প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের উপরে মিডিয়াম ফ্লেমে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ রিফাইন্ড অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম, তোমরা রিফাইন্ড অয়েলের পরিবর্তে সরষের তেল ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। ফুলকপি ভাজবার সময় অল্প নুন ব্যবহার করলে নুনটা ফুলকপির সঙ্গে মিশে গিয়ে ফুলকপির স্বাদটা বাড়িয়ে দেয় ও ফুলকপিটাকে তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপি। 5-7 মিনিট সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে হালকা কালার চেঞ্জ করে ফুলকপিটা ভাজবো। ততক্ষণে মালাইকারির জন্য নারকেলের দুধ আমি রেডি করে নেব। 1টা মাঝারি সাইজের নারকেলের 1/4 ভাগ নারকেল আমি এখানে এরকম লম্বা লম্বা করে খুলে নিয়েছি। এখন এটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে ছেঁকে নিয়ে দুধটা আলাদা করে নেব। বাজারে যে প্যাকেটে নারকেলের দুধ পাওয়া যায় তোমরা সেই দুধ ব্যবহার করেও এই রেসিপিটা তৈরি করতে পারো। এখানে আমার নারকেল থেকে দুধটা সেপারেট করে নেওয়া হয়ে গেছে। চলো দেখে নিই ফুলকপিটার কী পর্যায়ে আছে। এখানে ফুলকপিগুলো হালকা কালার চেঞ্জ করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো একটা অন্য পাত্রে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সব কপিগুলো তুলে নেওয়া হয়ে গেছে, ওই একই তেলের মধ্যে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ফোড়নের জন্য সেটা দিয়ে দিলাম। তোমরা যদি চাও এই পর্যায়ে 1 চামচ গা ঘি এর মধ্যে দিতে পারো। 40-50 সেকেন্ড ধরে ফোড়নটা এইভাবে নাড়াচাড়া করে ভাজবো, যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা তেলের সঙ্গে দিয়ে নাড়াচাড়া করে ভাজবো, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে তেলের সঙ্গে জিরে ও লঙ্কাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাজু বাদাম বাটা। অল্প একটু দুধ দিয়ে মশলাটা কষাবো যাতে মশলাটা তলায় লেগে না যায়। কাজু বাদাম খুব তাড়াতাড়ি তলায় লেগে যায়, ওই জন্য দুধটা ব্যবহার করলাম। তলায় লেগে গেলে এর স্বাদ আর গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট মশলাটা কষাবার পরে এই যে মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি। আবারও 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ফুলকপিটা ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে 1.5 চামচ নারকেলের বেটে দুধ বের করে রাখার অবশিষ্ট অংশ দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নারকেলটা কপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। নারকেল বাটাটা এখানে ব্যবহার করলে
মালাইকারি গ্রেভিটা ঘন হবে সেই জন্য দিলাম। দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, স্বাদ মতো নুন, দুটো গোটা কাঁচা লঙ্কা, অল্প কিছুটা কিশমিশ। এটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের যদি পছন্দ না থাকে তাহলে কিশমিশটা তোমরা বাদ দিয়ে দিতে পারো। নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে এটাকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব, ততক্ষণে কপিগুলো সিদ্ধ হয়ে যাবে। আমরা একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি, সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমার মনে হয় যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে তার স্বাদটা আরও বাড়ে। তোমরা যদি চিনিটা রান্নায় পছন্দ না করো তাহলে চিনিটা তোমরা বাদ দিয়ে দেবে। আবারও নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি, ফুলকপির মালাইকারি। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, নান, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে। আজকের এই নিরামিষ রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। আরও এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।